Taro GP 1 version 3 dual channel ABS braking system নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন সংস্করণের বাইকটির দাম কেমন হয়েছে এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব বাইকটিকে সামনে থেকে দেখলেই প্রথমে আপনার নজরে আসবে muscular headlight front case এই হেডলাইটটিতে ব্যবহার করা হয়েছে dual LED type headlight তার পাশে রয়েছে এর single DRL light তার কিছুটা উপরের দিকেই এর LED type turn light বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন সঙ্গে রয়েছে 17 ইঞ্চি রিমের সঙ্গে টিউবলেস 110/70 সেকশনের চাকা 300 mm ডুয়েল ডিক্স এবিএস ব্রেকিং সিস্টেম বাইকটির ফ্রন্ট মাড ঘাটে ব্যবহার করা হয়েছে ফাইবার প্লাস্টিক যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে এলইডি টাইপ হেডলাইট তাই বাইকটিকে নিয়ে আপনি রাত্রিকালীন ভ্রমণ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন বাইকটিতে ব্যবহার করা হয়েছে থ্রি পার্ট হ্যান্ডেল বার যার ডান পাশে প্রথমে আপনার নজরে আসবে টু ইন ওয়ান ইঞ্জিন কিল সুইচ তার নিচে এর হেডলাইট অন অফ সুইচ এবং সেলফ স্টার্ট বাটন বাইকটির বাম পাশে হ্যান্ডেল বারে অথরিটি রয়েছে টু ইন ওয়ান হেডলাইট আপার ডিপার সুইচ তার নিচে এর ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ হেডলাইট আপার ডিপার সুইচের বিপরীতে রয়েছে এর হেডলাইট পাস সুইচ বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি সম্পূর্ণ ডিজিটাল এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে লাইট সেন্সর ব্যবহার করা হয়েছে এবং দুইটা থিম ইনস্টল রয়েছে এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে আরপিএম মিটার স্পিডোমিটার ফুয়েল ইন্ডিকেটর মাইলেজ ইন্ডিকেটর গিয়ার ইন্ডিকেটর ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য যা সবকিছুই আপনি এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি ডিজাইনের কারণে বাইকটিকে আরো বেশি মাস্কিউলার মনে হয় ফুয়েল ট্যাঙ্কটির সাথে যে অ্যাম্বেল ব্যবহার করা হয়েছে তা বাইকটির মাস্কিউলার স্পোর্টস ফিল আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 13.5 লিটার বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রেসিং যেহেতু বাইকটি ধারণ করে রেসিং টাইপ ডিজাইন তাই বাইকটির লুকিং এবং সিটিং পজিশনে রয়েছে রেসিং স্বাদ পিলিয়ন সিটিং পজিশনের ক্ষেত্রে কিছুটা এলোমেলো ভাব লক্ষ্য করবেন এই গতিদানবের ইঞ্জিন হিসেবে Taro GP বেছে নিয়েছে লিকুইড কুল ফোর স্টোক সিঙ্গেল সিলিন্ডার 155 cc একটি পাওয়ারফুল ইঞ্জিন এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 19 bhp at 9500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 16.5 mm at 9000 rpm সঙ্গে রয়েছে এর 6-speed গিয়ার বক্স এই গতিদানবটির ইঞ্জিনকে ঠান্ডা করতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল যা অনায়াসে বাইকটির ইঞ্জিনটিকে ঠান্ডা করে ফেলে ফলে বাইকটিকে নিয়ে আপনি লং ড্রাইভে গেলে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে প্রো লিঙ্ক সুইং আর্ম মনোশক সাসপেনশন সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 150/70 সেকশনের চাকা 240 mm সিঙ্গেল ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম তাই বাইকটির ব্রেকিং সিস্টেম এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেক শক্তিশালী এবং কার্যকরী আপনি বাইকটিকে যে কোনো গতিতে ব্রেক করে নিজের উপর একটি আত্মবিশ্বাস পাবেন বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে ফলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1155 mm ওভারঅল লেন্থ হচ্ছে 2050 mm সিট হাইট হচ্ছে 800 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 mm যেহেতু বাইকটির ডিজাইন অনেক কম্প্যাক্ট তাই বাইকটিকে নিয়ে আপনি সিটের যানজটের ভেতরেও অনায়াসে রাইড করতে পারবেন বাইকটির সিট হাইট তুলনামূলক এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই ফলে আপনার হাইট যদি 5 ft 5 কিংবা তার আশেপাশেও হয় তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে উঁচু ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা এই জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না সামনে থেকে বাইকটিকে দেখতে যতটা স্পোর্টি পেছনে এসেও এর স্পোর্টস ফিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে Taro GP পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে স্পোর্টস ফিল এলইডি টাইপ টেল লাইট তার পাশে রয়েছে এর এলইডি টাইপ পার্কিং লাইট টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রেয়ার গার্ড ব্যবহার করা হয়েছে বাইকটির অ্যারোডাইনামিক কাট অফ অনেক সুন্দর ফলে বাইকটি অনায়াসে সর্বোচ্চ গতি ছুঁতে পারে আরও রয়েছে টেলিস ফ্রেম যা এর লুকের সাথে শক্তির আউটপুটের একটি ভিজিবিলিটি দেয় যা সত্যি অসাধারণ বাইকটিকে আপনি সিটি রাইড করুন অফ রোডে কিংবা হাইওয়েতে ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 38-42 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 42-45 কিলোমিটার পার লিটার সবকিছু মিলিয়ে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 155 কেজি এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 145 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন এত সব ফিচার মাস্কিউলার গ্রাফিক্স Taro GP ব্র্যান্ডিং সহ বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য 3,65,000 টাকা এবং ভারতের বাজারে মূল্য 2,10,000 রুপি সব মিলিয়ে 2022 সালে এসে বাজেট বিবেচনায় রেখে পরবর্তী বাইক হিসেবে Taro GP 1 ভার্সন 3 হতে পারে আপনার পথের সাথী আমাদের পছন্দের তালিকায় থাকা সেরা বাইকগুলি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি